নিয়ন্ত্রণ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন আমরা আনন্দের সঙ্গে এবং যতটুকু কষ্টই হোক, হয়তো একটু কষ্ট হবে অনেকের, আমার তো নিজের একটু হচ্ছে ট্রাভেল, আপনাদেরও হবে হয়তো, বা যদি আল্লাহ না করুক ইলেকট্রিসিটির সমস্যা যদি থাকে কারো, তো আমরা আমাশা নিয়ন্ত্রণ নিয়ে আজকে কথাবার্তা বলবো। আমাশার অপকারিতা কী, আমাশা কোনগুলি, এগুলি নিয়ে আমরা একটু আলোচনা করে আমরা আমাশার যে নিয়ন্ত্রণের কৌশল এটা আমরা আলোচনা করব। আমাশার মধ্যে কী বুঝি, আমাশা বলতে আমরা কী বুঝাই, ওই আগাশা থেকে আমাশা, আগাশা যেমন এরকমই একটা টার্ম হচ্ছে আমাশা। এই আমাশা বলতে আমরা অবাঞ্ছিত মাছকে বুঝি। অবাঞ্ছিত মাছ, অবাঞ্ছিত মাছ বলতে আমরা বুঝি যে মাছগুলি প্রকৃতপক্ষে অবাঞ্ছিত নয়, যে মাছগুলি আদৌ অবাঞ্ছিত নয়, কিন্তু মানে অন্তত পুষ্টি বা প্রাকৃতিক ভারসাম্য এই জিনিসগুলি নিয়ে সব কিছু মিলে আমাদের যে দেশীয় যে প্রজাতির মাছগুলি এগুলিনকে যদি আমরা মূল্যায়ন করতে চাই, তাহলে এদের খাদ্য, মান, পুষ্টি, অন্যান্য উপাদানের সব কিছুই মিলে সমৃদ্ধ। কিন্তু মাছ চাষের একটা বড় শর্ত হচ্ছে মাছ এবং পানি, এই দুইটাকে আপনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আমরা যদি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে যাই, তাহলে আমরা নিয়ন্ত্রণের মধ্যে যদি আমরা এটা রাখতে না পারি, তাহলে আমরা আমাদের টার্গেটে ফুলফিল করতে পারবো না। তো অবাঞ্ছিত মাছগুলি সেগুলিকে আমরা বলতেছি, যেগুলি আমাদের জন্মটা যে মাছগুলির ইয়ার মধ্যে আসে না, এদের জন্মটা নিয়ন্ত্রিত বা সংখ্যাটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, এরা বাচ্চা দিতেই থাকে এক। আর এরা মাছের আমাদের যে টার্গেট ফিশ, টার্গেট ফিশের মধ্যে একটা সমস্যা বাধায় ফেলে যে তারা এটা ইয়া করে নেয়, তাদের খাবারগুলি খেয়ে ফেলে। এখন কথা হচ্ছে যে অবাঞ্ছিত মাছ কাদেরকে বলবো আমরা, অবাঞ্ছিত মাছ তাদেরকে বলবো যে দেশীয় মাছগুলি বলবো, এক দেশীয় ছোট মাছ, আর হচ্ছে গিয়ে রাক্ষসী মাছ। ছোট মাছগুলো তো দারকিনা, চেলা, মলা, ঢেলা, চান্দা, কানপোনা, সাতচোখাই, যে এরকমের মাছগুলিকে এগুলিকে আমরা বলবো ছোট মাছ। আর রাক্ষসী মাছ বলতে আপনারা তো বুঝতেই পারতেছেন যে যাদের দাঁত আছে, সূক্ষ্ম দাঁত আছে, তো এরা দুই পাটি কিন্তু অবাঞ্ছিত। এরা হইলে গিয়ে মাছের খাবারে, মাছের জায়গায়, মাছের অক্সিজেনে সব জায়গায় এরা ভাগ বসায়, এটা হইলো ছোটো মাছের ইয়া। আর রাক্ষসী মাছ বলবো সেগুলিকে যে যাদের দাঁত আছে, যারা আপনার সারা মাছকে আঘাত করবে কিংবা বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করবে, সেই মাছগুলোকেই আমরা বলবো রাক্ষসী মাছ। এখন এই রাক্ষসী মাছ আপনার মাছকেই খেয়ে ফেলবে, সংখ্যা ঠিক রাখতে দেবে না। আবার ছোটো মাছ কী করবে, ছোটো মাছের মানে অনিয়ন্ত্রিত জন্মের কারণে আমরা দেখা যাবে যে আমরা ঠিকভাবে আমাদের মাছ চাষটা করতে পারবো না। আমরা যে খাবারগুলি দিই, খাবারের যে একটা হিসাব আছে, এই হিসাবটাকে ওখানটায় এসে ভাগ বসাবে এবং দেখা যাবে যে মাছের, তো এখন মনে হইতেছে যে আপনার মনে যে আচ্ছা একটা বয়েল মাছের দাম তো অনেক, আয়ের মাছের দাম তো অনেক। এখন কথা হচ্ছে যে মানে অবাঞ্ছিত কেন বলা হচ্ছে, অবাঞ্ছিত এই জন্য বলা হচ্ছে যে যখন গোলাপের গাছের মধ্যে ধানের গাছ, এটা কি ঘাস না, এটা ঘাস। আবার ধানের ক্ষেতের মধ্যে যদি গোলাপের গাছ হয়, সেটা কি আমি কি গোলাপ হিসেবে রাখব, সেটা যদিও গোলাপ, আমি ওখানে গোলাপ হিসেবে তাকে রাখবো না, তাকে সেখানে আগাছা হিসেবে নেব। ব্যাপারটা ঠিক সেরকমের, ওই মাছগুলির উপর আমাদের কোনো শত্রুতা নাই বা আমাদের কোনো আক্রোশ নাই, কিন্তু তারা আমাদের যে আবাদকৃত মাছের মধ্যে ভাগ বসাবে এবং সমস্যা সৃষ্টি করবে, এই জন্যই আমরা ওদেরকে আমাশা বা অবাঞ্ছিত মাছ বলতেছি। এটাই হচ্ছে মূল কারণ। এবং এই আগাশা যেমন আমাশাও তেমন, অবাঞ্ছিত মাছও ঠিক সেই রকমের, এগুলিকে আমরা যদি নিয়ন্ত্রণ না করি, তাহলে কিন্তু আমাদের মাছের আবাদ ভালো হবে না,
নিয়ন্ত্রণ করার মধ্যে আমরা কয়েকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা যে কাজগুলি করতে পারি সেটা হলো এই রকমের যে আমরা পুকুর শেষ দিয়ে, পুকুর সম্পূর্ণ শেষ দিয়ে আর অন্যান্য প্রক্রিয়ায় এখন কথা হচ্ছে আপনাদের একটা জিনিসের সঙ্গে যেন আবার গণ্ডগোল না হয়, সেটা হইলো যে সেচ দিয়ে কিন্তু মাছ মারা নিষেধ করতে বলা হয়, এইটা কিন্তু আমাদের পুকুরে নয়। সেচ দিয়ে যে মাছ মারার কথা নিষেধ করা হয় সেটা হচ্ছে উন্মুক্ত জলাশয়ে, বিলে ঝিলে এরকমের নদীর মধ্যে যে পুকুরগুলি এইগুলিকে বলা হয় যে সেচ দিয়ে হোক বা বিষাক্ত পদার্থ দিয়ে হোক বা ধরেন বন্দুক দিয়া বা বোমা ব্যবহার করে অনেক সময় এরকমের মাছ মারা হয়। তো এই ধরনের মাছ মারাটা মানে সেচ দেওয়াটাকে রেস্ট্রিক্টেড করা হয়েছে, সেটা হলো উন্মুক্ত জলাশয় বা বিল এলাকায় জলাশয়ের মধ্যে, কিন্তু পুকুরের ক্ষেত্রে নয়। পুকুরের ক্ষেত্রে এটা অবশ্যই চলবে বা এটা দরকার আছে। এটা যদি আমরা পুকুর সেচ দিয়ে যদি পানি শুকায় দিই তাহলেও আশা করা যায় যে আমাদের বিভিন্ন মাছগুলিকে ধরে নিতে পারি, কিন্তু ওখানে অনেক সাবধানতার ব্যাপার আছে। এই সাবধানতাগুলো যদি অবলম্বন করা না যায় যে পুকুরটাকে সম্পূর্ণ সেচ দিয়ে একদম তলার কাদা একদম খুব উলট পালট করে ভালো করে উল্টায় পাল্টায় গিয়ে আবার ঘন্টায় ঘন্টায় গিয়ে দেখতে হয় যে টাকি মাছ, শিং মাছ, মাগুর মাছ এগুলো কিন্তু ওখানটায় থাকে, এগুলো আসলে আমাদের ধরা উচিত। বিশেষ করে টাকি মাছ সাংঘাতিক, এত মানে মারাত্মক চালাক যে একটা পুকুরের পানি যদি আস্তে আস্তে শুকানো হয় তাহলে টাকি মাছ কিন্তু ওই কাদার নিচে নিচে নেমে গিয়ে তারা জোড়া বেঁধে একটা জায়গায় চোঙার মতন করে, আমি নিজে দেখছি এটা, চোঙার মতন করে ওইখানে গিয়ে জাস্ট চুপ করে পড়ে থাকে। আপনি উপরে মা পানি টানি শুকায় ফেললেন, সব সব কিছু শেষ, পুকুর শুকায় ফেলছেন। আমি এক্সকাভেটার দিয়া পুকুর কাটার সময় আমি শুকনা গর্তের মধ্যে গড়াই মাছকে, টাকি মাছকে আমি শুয়ে থাকতে দেখছি জোড়া জোড়া মিলায়। তারপর বোঝেন এটা কতই একটা ব্যাপার। আর একটা ব্যাপার আছে, সেটা হলো যে পুকুর সেচ দেওয়ার পরে দেখা যায় অনেক সময় অনেক মাছ থাকে, কিন্তু এই মাছটাকে তাৎক্ষণিকভাবে ঘায়েল করার একটা বুদ্ধি হইল, সেটা হলো কিছু চুন ছিটায় দেওয়া। যদি চুন ছিটায় দেওয়া যায় তাহলে আপনার ওই মাছগুলি মারা যাবে এবং বের হয়ে আসবে, আপনার এই সমস্যাটা হবে না। তো এই কাজটা করা যেতে পারে। আর তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু আর একটা ব্যাপার আছে, সেটা হলো যে তেলাপিয়া কিন্তু পানিটা আপনার পুকুরটা মনে করেন যে আপনার এত দূর পানি, এইখান পর্যন্ত পানি ছিল, এই পানিটা সেচ দিয়ে 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 আমরা একদম তলায় নিয়ে আসছি। তেলাপিয়া কিন্তু পানি যখন কমে যায় তখন কিন্তু তেলাপিয়া থাতার করে এরকম করে একদম উপর পর্যন্ত যায় এবং উপরে পর্যন্ত সে ডিম ছিটায় দেয়, মুখের ডিম, মুখ দিয়ে ডিম ছাড়তে থাকে আর লেজ দিয়ে এরকম করে বাড়ি দিয়ে দিতে অনেক দূর পর্যন্ত যায় এবং ডিমগুলো চারপাশে যাইতে থাকে। এইভাবে কিন্তু তেলাপিয়া কিন্তু ডিম ছড়ায়। এই জন্য তেলাপিয়ার ডিমকে যদি কখনো নিধন করতে হয় তাহলে করতে হবে কি, আবার পুকুরে পানি ভরায় দিতে হয়, পানি ভরায় দিয়ে দুই তিন দিন সময় দিতে হয়, সময় দিয়ে এটা টাটকা অবস্থায় করলে তাহলে হবে, কিন্তু সময় দিয়ে তারপরে একে রেণুটা ছাড়ার সময় দিতে হয়। রেণু ছাড়ার পরে তারপরে যদি আমরা পয়জনিং করি তাহলে কিন্তু এটা বিনাশ করা সম্ভব। তা নাহলে তেলাপিয়া যদি মাটি শুকায় যায়, আপনি পানি শুকায় নিলেন, তেলাপিয়া ডিম ছড়ায় দিছে, তেলাপিয়া উপরে উঠায় আপনি দিয়া দিলেন, এখন আপনি মাছ বিক্রি করে দিলেন, কিন্তু এই কাদাটা যদি শুকায়া যায় তাহলে কিন্তু কাদার নিচে যে ডিমটা থাকে এইটা 10-15 দিনেও কিন্তু অনেক সময় বের হয়ে আসে না, কিন্তু 15-20 দিন কেন, আমি 3 সপ্তাহ পরে 21 দিন পরেও আমি একবার এরকম কাজটা করছি। কাজটা করার পরে শুকাইছি, শুকায় পানি ছেড়ে দিছি, পানি ছেড়ে দিয়ে আমি ডিমটাকে মনে করছি যে ডিম দেখি যে ঠিক আছে, রেণু বেড়ে আসছে তেলাপিয়ার, তখন আমি এখানে ফার্স্ট ট্যাবলেট দিয়ে দিছি। ফার্স্ট ট্যাবলেট দেওয়ার পরে তারপরে আমি মনে করছি যে আর বোধহয় নাই, তারপরে আমি আরও পানি বাড়ায় তারপরে আমি রেণু দিছি। রেণু দেওয়ার পরে দেখি যে তেলাপিয়া সমানে তেলাপিয়া, আহাম্মক হয়ে গেলাম আমি, আবার আমি ট্যাবলেট ইউজ করছি। আবার ট্যাবলেট ইউজ করে আমি এত দূর যখন পানি ইয়ে করছি, পানি করার পরেও যখন আবার আমি ওইখানটায় মাগুর মাছ ছাড়লাম, দেখি যে মাগুরের সঙ্গে আবার তেলাপিয়া, আমি 3 বার ফেল করছি। তো আমার যেটা ভুল হয়েছে সেটা হলো কি, যে পানিটা একদম উপর পর্যন্ত নিতে হইতো, সেটা আমি করি নাই, এটা আমার অভিজ্ঞতা। প্রথমে এতটুকু পানি নিছি,
পানি মনে করছি তেলাপিয়া ডিম বোধহয় বের হয়ে আসবে, শেষ সেটা হয় নাই, তেলাপিয়া ডিম বাড়িয়েছে কিন্তু পুরোটা হয়নি। প্রথমবার পয়জনিং করে দ্বিতীয়বার যখন গেছি তখন আবার এত দূর, একবার এত দূর, একবার এত দূর, তৃতীয়বারে এত দূর পানি ভরাইছি। দেওয়ার পরে আমি মাগুর মাছ ছাড়ছি এইখানটায়, সেই মাগুর মাছের মধ্যে দেখি যে আবার তেলাপিয়া। তেলাপিয়ার ডিম কিন্তু বিনাশ করা অত সোজা না, তেলাপিয়ার ডিম বিনাশ করতে হলে আপনার ওই পানি পানি ভরায় দিতে হবে, পানি ভরায় দিয়ে তলা নাড়াই দিতে হবে, মানে ভরা টানতে হবে, ভরা টানলে ডিম বাইরে আসবে এবং এটা ফুটবে, তখন আপনি পয়জনিং করলে আপনি এটা ইয়ে করতে পারবেন, তা নাহলে কিন্তু এটা হবে না, এটা হলে ব্যাপার। অন্যান্য প্রক্রিয়ার মধ্যে আমরা কি কি কাজ করতে পারি আবাসা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সেটা হইল আমরা এক নম্বর আছে চুন ইউরিয়া, প্রতি শতকে আড়াই থেকে তিন ফুট পানির জন্য আড়াই থেকে প্রতি শতকে আড়াই থেকে তিন ফুট পানি যদি থাকে এখানটায় এক কেজি চুন প্লাস ২০০ গ্রাম ইউরিয়া, প্রতি শতকে আড়াই থেকে তিন ফুট যদি পানি থাকে সেক্ষেত্রের জন্য এক কেজি চুন এবং ২০০ গ্রাম ইউরিয়া আমাদেরকে কিভাবে নিতে হবে আপনারা খেয়াল করেন, এটা কিন্তু ভুল করলে চলবে না। এরকম একটা ড্রাম, স্টিলের ড্রাম অথবা একটা ডেকচির মধ্যে হয় এইটা হয় এইটা আর না হয় এইটা, কিন্তু আলাদা আলাদা নয়, কিন্তু আপনার স্টিলের ড্রাম কিংবা ডেকচির মধ্যে ইউরিয়া প্লাস চুন রাখবেন, কতটুকু রাখবেন প্রতি শতকের জন্য এক কেজি রাখবেন আর চুন আর ২০০ গ্রাম রাখবেন ইউরিয়া, এইটা রাখার পরে এইটার মধ্যে পানি ঢালবেন, এইটাতে পানি ঢালতে হবে, পানি ঢেলে আপনারা এত দূর করে ফেললেন, এবং এটা সেট করতে হবে কোথায়, ডিগির একদম পারে। করার পরে এটা ঢালার পরে এটা করবে কি, এটা উতলানো শুরু হয়ে যাবে এবং রিয়াকশান শুরু হয়ে যাবে, দেখা যাবে যে ধোঁয়া একদম ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, ধোঁয়া উঠতেছে সাংঘাতিকভাবে। এই অবস্থায় আপনারা জাস্ট এই লাফাজাপাটার সময়ের কাছে থাকবেন না, একটু দূরে চলে আসতে হবে, এবং এই লাফাজাপাটা থামতে না থামতেই এইখানে করতে হবে কি, আপনাদেরকে একটা লাঠি নিতে হবে, একটা লাঠি নেবেন এরকমের, হ্যাঁ, আর আপনার এই বালটি যে আছে এই বালটির মধ্যে, বাটির মধ্যে করে ডিগি থেকে আপনারা পানি নিয়ে এসে এখানটায় ঢালতে থাকবেন, আর লাঠিটা দিয়ে এরকম করে ঘাটতেই থাকবেন, এরকম করে ঘাটতেই থাকবেন, এবং এই বালতিতে করে পাতলা পানিটা আবার নিয়ে গিয়া ডিগিতে একবার এদিকে, একবার এদিকে, আর একবার এদিকে, দিঘির বিভিন্ন দিকে। এইটা পুকুর যদি খুব একটা বেশি বড় না হয় এইটা তখন এটা সম্ভব হয়, কিন্তু খুব বেশি বড় হয়ে গেলে এটা অনেক ট্রাবলসাম হয়, কিন্তু তারপরে মনে করেন এক একর সোয়া একর পর্যন্ত এটা করা যায়, এটা করা যায়। সেক্ষেত্রে কয়েকটা স্পট করতে হবে, হয়তো চারটে পাঁচটা স্পট করতে হবে আপনাকে, করে আমরা যদি এই কাজটা করি তাহলে কিন্তু আমাদের মাছগুলি ভেসে উঠবে। কী হয় এইখানটা জানেন, এইখানটায় সেই অ্যামোনিয়া টক্সিসিটির যে রিয়াকশানটা আছে, এই অ্যামোনিয়া টক্সিসিটির রিয়াকশানটা শুরু হয়ে যায়। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ওই যে অ্যামোনিয়া টক্সিসিটি হলে আপনারা শুনে রাখেন, অ্যামোনিয়া টক্সিসিটি হলে যেটা হয় সেটা হলো অ্যামোনিয়া আপনার নাইট্রোজেন মানে নাইট্রাস অক্সাইড এইটা আনায়োনাইজড ফর্মে চলে আসে, NH3 এরকমের একটা ফর্মে আসে, হ্যাঁ, NH3 এরকমের ফর্মে আসতেই থাকে এবং একটা চেন ফর্ম করে, যারা সায়েন্স পড়ছেন তারা এই জিনিসটা বুঝবেন হয়তোবা, করে মাছের ফুলকা যেখান দিক দিয়ে মাছ নিঃশ্বাস নেয় এই নিঃশ্বাসের জায়গাটাকে ও ছিঁড়ে দেয়, ছিঁড়ে দিলে পরে মাছ তখন ওই লাফাঝাপা শুরু করে দেয় এবং ওই সিলভার কাপ দেখা যায় যে লাফ দিয়ে উঠে মারা যাচ্ছে। তো এই একটা পদ্ধতি
এইটা পদ্ধতি আপনার মোটামুটি লাগসই, এইটা দেওয়ার পরেই আমরা যদি জাল টান দেই তাহলে মোটামুটি সবগুলি নিয়ে চলে আসবে, মাছ চলে আসবে। এইটা একটা মারা রাস্তা, এবং ছোট ছোট মাছগুলো আছে, ছোট ছোট মাছগুলোও মারা যাবে। কিন্তু এইখানে সন্দেহ আছে টাকি মাছের সন্দেহ, কারণ টাকি মাছ যদি কাদার নিচে ঢুকে পড়ে তাহলে কিন্তু ও আটকায় যায়, এটা একটা রাস্তা। আচ্ছা, এটা আপনারা আশা করি আপনারা এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন যে এরকম যদি হয় যে আড়াই ফুট থেকে তিন ফুট পানি যদি থাকে তাহলে আমি সেই জন্য প্রতি শতকের জন্য এক কেজি চুন এবং দুইশো গ্রাম ইউরিয়া নেব। নিয়ে আমরা একটা ড্রাম বা পাত্রের মধ্যে নিয়ে এটা দেওয়ার পরে এখানে আমরা পানি ঢালবো, পানি ঢালার পরে যখন বিক্রিয়াটা হবে, বিক্রিয়া হওয়ার পরে এই পানিটা আমরা ঘাটতেই থাকবো, আর উপর থেকে পানি নিয়ে পুকুরের বিভিন্ন দিকে ছড়াই দেবো। এবং আমরা কিছুক্ষণ পরে 35 থেকে 40 মিনিটের মধ্যে আমরা জালটা টানতে থাকবো। এখন কথা হলো পানিটা যদি আড়াই থেকে তিন ফুট নেওয়া, যদি চার ফুট হয় তাহলে কি করব, বা পাঁচ ফুট যদি হয় তাহলে কি করব। এখানে যদি চার ফুট হয় এইখানে আমরা 250 গ্রামের মতন নেব, যদি পাঁচ ফুট হয় তাহলে আমরা 300 গ্রামের মতন, চার ফুট যদি হয় তাহলে এটা 250 গ্রাম নেব ইউরিয়া, পাঁচ ফুট যদি হয় তাহলে এটা 300 গ্রাম নেব। আপনারা খেয়াল করে দেখেন কিন্তু এখানে প্রতি ফুটে ফুটে 50 গ্রাম করে বাড়তে আসে। এইখানে যেমন এই তিন ফুট চার ফুটকে আমরা একটা গড় এটা ইয়া করলাম যে এখানটায় 200 গ্রাম, তারপর প্রতি ফুটে ফুটে এইখানে এই 50 গ্রাম, এখানে 300 গ্রাম হয়ে গেল পাঁচ ফুট থাকলে। এইভাবে এটা ইউরিয়া বাড়ায় নিয়েও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। এইটা হলো একটা রাস্তা, আমার মনে হয় জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে আসেন ডিপার্টমেন্টালি একটা জিনিসের কথা বলা হয় রটেনন, এটা দুই নম্বরে লিখলাম কেন, যে রটেনটা আমরা আমি নিজে চয়েস করি না, রটেনন হচ্ছে ডেরিস নামে একটা গাছ আছে পেরু এলাকায় পাওয়া যায়। এই ডেরিস গাছের শিকড় টিকর মূল টুল কাণ্ড নিয়ে যায় এটা পাউডার করা হয়, এটা কিন্তু মাছের জন্য বিষাক্ত বলা হয়, কিন্তু ব্যাপারটা বিষাক্ত নয়, এটা প্যারালাইজড করে। মাছকে নিথর করে ফেলে। অনেক সময় আমরা অনেকে মনে করি যে রটেনন দেওয়ার পরে বোধহয় মাছ মারা যায়, রটেনন দিলে মাছ মারা যায় না, এটা মাছকে প্যারালাইজড করে। এবং প্রতি শতক ফুট পানিতে এটা 18 থেকে 25 গ্রাম এটা প্রতি শতক, প্রতি শতক যদি এটা 3 ফুটের মতন পানি হয় তাহলে এটা 18 থেকে 25 গ্রাম, ঊর্ধ্বে 30 গ্রাম পর্যন্ত এটা ব্যবহার করা হয়। এইটা যদি ব্যবহার করা হয় তাহলে এই জিনিসটা খুব কাজের, কিন্তু এই জিনিসটা আসে খুব ভেজাল, এই রটেননের ইয়া বেশি নেই, রটেননের মধ্যে ভেজাল আসে। এটা দিতে হয় এরকমের যে পুরা পরিমাণটাকে ঠিক করে নিয়ে আপনার কাই করা হয়, কাই করে অর্ধেকটা কাই নিয়ে ওই ছোটো ছোটো গুলি করে ছিটায় দেওয়া হয়, এবং বাকিটা ওই ইয়া করা হয় পাতলা করে নিয়ে আবার পানিতে ছিটায় দেওয়া হয়, এইটা করা হয়। এবং এটাতে দেখা যায় যে মাছটা প্যারালাইজড হয়ে যায়, কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে মাছ আটকায় গেছে, মাছ ইয়া হয় না, পুরো রিলিফ পাওয়া যায় না, এইটা ঘটনা ঘটে। আর তাছাড়া রটেননের আবার দুইটা কোয়ালিটি আছে, একটা 7EC একটা 9EC, এইখানে অনেক সময় চাষিরা গণ্ডগোল করে ফেলে আর এটা আস্তে আস্তে এখানে ভেজাল হয়ে যায়, এই জন্য আমি রটেনন কোনো চাষিকে এটা বলি না। এক দুই গেল, এইটা তিন নম্বর আসেন, এটা ফাইনাল, সেটা হইল ফসট্যাপ ফসটক্সিন। ফসটক্সিন ডিপার্টমেন্টালি এটা নিষিদ্ধ, কিন্তু নিষিদ্ধ করলেও এর কিন্তু কোনো বিকল্প ডিপার্টমেন্ট দিতে পারেনি, এইটা সমস্যা। ফসটক্সিন আপনারা শত ফুট
পানিতে একটা, অর্থাৎ এক শতক যদি হয়, এক ফুট যদি হয় তাহলে একটা। এখন মনে করেন যে আপনার একটা পুকুর বিশ শতক, তাহলে এখানে বিশ লিখলেন, পানির গভীরতা যদি চারটে হয়, চার ফুট হয়, তাহলে আর এখানটায় একটা একই, তাহলে চার কুড়ি আশিটা ট্যাবলেট লাগবে। এটার শর্ত হচ্ছে অবশ্যই রৌদ্রময় দিনে হইতে হবে, কিন্তু এটা যথেষ্ট তাপমাত্রা থাকতে হবে, তা না হলে এটা অনেক সময় রিয়াকশানে ইয়ে হয়ে যায়। আর এখানে একটা সাবধানতার ব্যাপার আছে, দুই তিনটা সাবধানতার ব্যাপার আছে, যে এটা বিষাক্ত গ্যাস, আপনি ক্যারি করতে সময় আপনাকে অত্যন্ত সাবধানতার সঙ্গে ক্যারি করতে হবে, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে অতিরিক্ত যদি ফসটক্সিন দেওয়া হয় কোনো পুকুরে, তাহলে কিন্তু দেখা গেছে যে ফসটক্সিন নিচে নেমে গিয়া, ফসটক্সিনের গ্যাসের যে নিচে নিয়ে গিয়া এর যে রেসিডুয়াল ইফেক্ট, সেটা নিচে গিয়া এটা আপনার ইয়া হয়, মাটি বিষাক্ত হয়ে যায়, মাটি বিষাক্ত হয়ে গিয়া তখন আর এই সহজে এক দেড় মাসে অনেক সময় এই ইয়া হয় না। এবং ভুলক্রমেও কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, অনেকে আপনাদেরকে একটা লিকুইড দেওয়ার কথা বলতে পারে, লিকুইড আপনারা দেবেন না, লিকুইড দিলে মাটি একদম পুরো বিষাক্ত হয়ে যায়। তো খেয়াল রাখবেন যে ফসটক্সিনের বেলায় সাবধানতার ব্যাপার হচ্ছে যে ওটা অতি সাবধানে ক্যারি করতে হবে, আর এটা যেন বেশি না হয়, এটা একটা এই এইটা এটা করতে হবে আর কি। আর মানে এই এটা যদিও আইনত এটা নিষিদ্ধ করছে এর ইয়া, কিন্তু কী করবেন, এর রেসিডুয়াল একটা ইফেক্ট আছে, কিন্তু এইটার কোনো বিকল্প তো নাই। এই জন্য চাষি ভাইরা এটা অনেক সময় প্রিফার করে থাকেন, এটা গ্রামেগঞ্জে করেন আর কি, আমিও যে করি না তা নয়, এটা সত্য কথা। তো এইটাই আসলে খুব লাক্সই, তবে এই এই সাবধানতার ব্যাপার স্যাপারটা আছে। এরপরে আর একটা রাস্তা আছে, সেটা অবশ্য আমরা করি না, সেটা হচ্ছে গিয়া বিষ কাঠালি। ও তার আগে একটা বলছি, তামাকের গুঁড়া আছে একটা, তামাকের গুঁড়া, এইটা শতক ফুট পানিতে শতক ফুট, এটা আড়াই প্রতি শতকে আড়াই থেকে তিন ফুট পানি, আড়াই থেকে তিন ফুট পানিতে চার থেকে পাঁচ কেজি, অর্থাৎ শতক ফুট পানিতে এক কেজির একটু বেশি পড়ে আর কি। তামাকের গুঁড়া, যে এলাকায় তামাকের ফ্যাক্টরি আছে, যারা তামাকের বর্জ্য বাইর করতে পারে, এই সমস্ত জায়গায় আপনার যে ওদের যে ডাস্টটা বাইর হয়, এই ডাস্টটা নিয়ে গিয়া কিন্তু পুকুরে পাড়ে নিয়ে গিয়া ভিজায় রাখতে হয়। ভিজায় রেখে এটা ওই পানি সহ ওই তামাকের গুঁড়াটা যদি আমরা পুকুরে দিয়ে দিই, তো সেক্ষেত্রে এই মাছটা এই ঘন্টা ডেরেক দুয়েকের মধ্যে হয় না, আড়াই থেকে তিন ঘন্টা পরে, এটা যদি রোদ যদি ভালো থাকে আর ভিজানিটা যদি আগে ভিজানো হয়ে থাকে, দুই আড়াই ঘন্টা যদি ভিজানোর সুযোগ থাকে, তাহলে কিন্তু এটা প্রায় চার ঘন্টার মাথায় মাছগুলো ভেসে ওঠে। এরকমের যদি কারো এরকমের সুযোগ টুযোগ থাকে তাহলে এটা করতে পারেন। আর একটা আছে, সেটা হইল বিষ কাঠালি, এটা শতক ফুটে এক থেকে দেড় কেজি, বিষ কাঠালির যে গাছটা আছে এই গাছটা যদি থেতলায় সিদ্ধ করা যায়, তাহলে শতক ফুট পানির জন্য এক থেকে দেড় কেজি জায়গা যদি এইটা করে পুকুরের মধ্যে যদি আমরা ফেলাই, তাহলে কিন্তু আমাদের ওই মাছ এটাও প্যারালাইজড হয়ে যাওয়ার মতন হয় এবং এটা তুলে আনা যায়। এখন কথা হইতেছে যে এইটা করার পরে, কোনটা করার পরে আমরা কয়দিন পরে মাছ ছাড়তে পারবো, এইটা একটা অন্যতম বিষয়। এবং এখানে দেওয়ার পরে কী করতে হবে, মূলত এই চুন ইউরিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে বাহাত্তর ঘন্টা পরে এটাকে যদি আমরা একটু পর
এই 250 গ্রামের মতো লবণ ছিটিয়ে দেই। লবণ ছিটিয়ে দেওয়ার পরে পরের দিনে আমরা এটা রেণু টেনু যা কিছু হোক ছাড়তে পারবো, এটা কোনো সমস্যা হয় না। সবচেয়েতে অস্বল্প সময়ে এটার ইয়েটার রিয়াকশানটা নষ্ট হয়ে যায়। রটেডনটার এটারও প্রায় 4-5 দিনের মতন এটাকে লাগে, এটা পচে যায়। এটা ওই যে পাতা ডাল, এটা তো ওই যে কাণ্ডর গুঁড়া, এই জিনিসটার বেশি সময় লাগে না। এরপরে আসে যে ফস্টক্সিন, এইটা যদি ঠিক মতন ডোজ দেওয়া যায় এটাও প্রায় 7-8 দিনের মাথায় কিন্তু এটাতে রেণু ছাড়া যায় বা পোনা ছাড়া যায়, অসুবিধা হয় না। তামাকের গুঁড়াটা প্রায় 7-8 দিন, বিষ কাঠালিটা প্রায় 4 দিনের মতো। এইটা চীনে বিষ কাঠালিটা চীনে ব্যবহার হয় খুব বেশি, আমি শুনছি যে চীনে এইটা বিষ কাঠালিটা তাদের যদি কারো সুযোগ থাকে তাহলে এই বিষ কাঠালিটা তারা ব্যবহার করে। তো মোটামুটি আমাদের যে আমাশা নিয়ন্ত্রণ করার যে গুরুত্ব সেটা হচ্ছে যে আমাদের মাছ চাষটাকে ঝঞ্ঝাটবিহীন করার জন্য, অর্থাৎ কি বলবো মানে আপনার কোনো বাধা সৃষ্টি যেন না হয় এইটা করার জন্য, এবং মাছের যেন কোনো প্রতিযোগিতায় না আসতে হয়, এবং মাছের দেহবৃদ্ধি যদি যেন স্বাভাবিক থাকে, এবং মাছকে যেন কোনো কিছু মাছে ক্ষতি করতে না পারে, এই জন্যই আমরা আমাশা নিয়ন্ত্রণ করব। আমাশা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দুইভাবে করতে পারি, একটা হলো সেচ দিয়ে করতে পারি আর একটা হলো অন্যান্য প্রক্রিয়া। সেচ দিয়ে ব্যাপারটা তো শুকায় আমরা করতে পারি এক, আর অন্যান্য প্রক্রিয়ার মধ্যে অনেক সময় হয় যে পানি সেচ দেওয়া সম্ভব হয় না। তবে আপনাদের কথা বলি, যদি আপনাদের সেচ দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু সবচাইতে ভালো। কেন ভালো? সেচ দিলে মোটামুটি মাছ তো সব বের হয়ে যায়, আর সেচের শেষে আমরা কিছু চুন, শতকে আধা কেজির মতন চুন যদি আমরা শেষ মুহূর্তে মাটি কাঁচা থাকতেই আধা কেজির মতো করে চুন যদি আমরা কমপক্ষে যদি গুলায় যদি তলায় ছিটায় দেই তাহলে এখানে যদি কোনো মাছ থেকেও থাকে এই মাছগুলি মারা যায় এক, আর সেই সাথে আমাদের যে বিভিন্ন ধরনের বাইম আছে এই বাইমও যেগুলো কাদার নিচে থাকে সেগুলো বাইরে আসে, এগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারেন, খাইতে পারেন, এটা খুব ভালো হয়। আর তার থেকে বড় কথা হচ্ছে যে সেচ দেওয়ার পরে শুকানোর পরে এইটা পুকুরটাকে যদি আমরা কয়েকদিন ফালায় রাখি তাহলে সূর্যের আলোর ফলে এবং একটা রোদ টোদ তাপটা বাতাস পাওয়ার ফলে পুকুরের তলায় যে যত ধরনের জৈব পদার্থগুলি থাকে মাছের পায়খানা সহ এগুলি কিন্তু সহজেই নষ্ট হয়ে গিয়ে পুকুরটা একদম সম্পূর্ণ শুদ্ধ বা সিদ্ধ হয়ে আসে এবং একটা খুব ভালো পরিবেশ সৃষ্টি করে। এতে কিন্তু প্রাকৃতিক উৎপাদন বেড়ে যায়, মাছের উৎপাদন বেড়ে যায়, এটার একটা খুব ভালো দিক আছে। কিন্তু অনেক সময় খরচ বেশি হয় যদি পুকুরটা অনেক বড় হয়ে যায়। তারপরেও আমি বলবো সেচ দেওয়ার আরও বেশি লাভ আছে, সেটা হলো সেচ দিলে অনেক সময় তলার মাছগুলি কিন্তু সেচ না দিলে ধরা যায় না, অনেক মাছ আছে মৃগেল মাছ, এই তেলাপিয়া মাছ, আপনি পুকুর জাল টেনে টুনে একদম শেষ করে ফেলছেন কিন্তু দেখবেন যে মানে মনে হচ্ছে যে আর মাছ নাই, আপনি ওটা সেচ দেন দেখবেন যে ওইখানে বিঘায় অন্তত কমপক্ষে 2-2.5 মণ আবার মাছ পাবে। এই এটা একটা তো চাষির জন্য একটা সাংঘাতিক সাহায্যের কাজ করে। তো সেটা সহ পুকুরের তলাটা আমার মনে হয় বছরে একবার করে পুকুর তলা শুকাইতে পারলে আমি কিন্তু একমত, কারণ এতে মাছের আবাদ অনেক বাড়বে, এইটা একটা ব্যাপার। তো আমরা সেচ দিয়ে এটা করি, আর অন্যান্য প্রক্রিয়ার মধ্যে চুন ইউরিয়া খেয়াল রাখবেন এটা 72 ঘন্টা পরে এটা ইয়া করে যায় ছাড়া যায়। রটেনের মধ্যে ভেজাল আছে, ফস্টক্সিন হচ্ছে গিয়ে আপনার 100 ফুট পানিতে একটা, এবং সাবধানতার মধ্যে এইটা যে এইটার ডোজটা যেন বেশি বাড়াবাড়ি না হয় আর প্রয়োগের সময় যেন আপনি কোনো এর মধ্যে আবার অসুবিধার মধ্যে না পড়েন। আর এরপরে একটা আছে তামাকের গুঁড়া, এটা যে এলাকায় তামাক পাওয়া যায় সেটা শতকে যদি 2.5-3 ফুট মতন পানি থাকে তাহলে 4-5 কেজি আমরা যদি দেই দিয়ে এটা 4-5 ঘন্টার মধ্যে এটা জিনিসটা কাজ হয়। আর একটা হলো 5 নম্বর হচ্ছে আমাদের বিষ কাঠালির 100 ফুট পানিতে 1-1.5 কেজি যদি বিষ কাঠালি একটু থেতলায় নিয়ে সিদ্ধ করে যদি দেওয়া যায় তাহলে মাছ প্যারালাইজড হয়ে যায় বা এই রকমের এই ঢুলাঢুলি শুরু করে দেয়, আমরা জাল টানলে সহজেই মাছটা উঠায় নিয়ে আসতে পারি। এছাড়াও অবশ্যই রটেনের আর একটা কাজ আছে, যে সমস্ত পুকুর অনেক বড় বড় পুকুর সেই সমস্ত পুকুরে মাছ ধরা অনেক সময় টাফ হয়ে যায়, সেই ক্ষেত্রে করে কি বাইরের দুনিয়ায় এটা রাশিয়ায় সবচেয়ে বেশি হয়, সেটা হলো যে খাবারের সঙ্গে কিছুটা রটেনন দিয়ে একপাশে ফালায় দেয়। তো মাছের খাবারের সঙ্গে রটেননও খায় এবং যারা যারা খায় ওরা প্যারালাইজড হয়ে যায়, তখন জাল একটা দিয়ে অল্প একটু জায়গা ঘিরে ধরে তারা কিন্তু ওই মাছটা সহজেই ধরতে পারে। এবং মাছ কন্ট্রোল করার জন্য অনেক বড় পুকুর তো সেইটা আর কি কন্ট্রোল করার জন্য এটা আপনার এই এরকমের ব্যবহারও করে থাকে। তা মোটামুটি আমাশা নিয়ন্ত্রণ এবং এদের যে মেয়াদকাল এটা আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করা হলো। আর আমরা এর পরে যেটা আসবো সেটা হলো যে পার্থপক্ষে আমরা এই সংক্রান্ত যদি প্রশ্নগুলি করা হয় তাহলে আমার জন্য সুবিধা হয়, আপনাদেরও জিনিসটা আরও অনেক ক্লিয়ার হয়।
তো সবাইকে ধন্যবাদ জানাই আজকের ক্লাস এখানে আমি শেষ করছি।